হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন আমাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আল্লাহর রহমতে আপনাদের দয়ায় আমি জান্নাতুল অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতোই হাজির হয়ে গেলাম নতুন একটি ব্লগ নিয়ে। আশা করি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ব্লগটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, প্লিজ সম্পূর্ণ ব্লগটি দেখে একটি লাইক দিবেন। তো আজকে আপনাদের সাথে আমার ব্লগের মাধ্যমে কিছু কথা বলবো। তো দেখতে পাচ্ছেন এখানে টাকি মাছ কেটে নেওয়া হচ্ছে। হয়তো বা অনেকেই টাকি মাছ খেতে পছন্দ করেন না, কিন্তু টাকি মাছ খেতে আমার কাছে অনেক ভালো লাগে। আর বিশেষ করে টাকি মাছের ভর্তাটা তো বলে আর কথাই নেই। তো টাকি মাছের ভর্তা খাওয়া হয়েছে, কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করা হয়নি। অনেক সময় দেখা যায় অনেক কিছুই ভিডিও করা হয় না। তো এই যে এখানে কাঁচামরিচ বেছে নিচ্ছি, আর বর্তমান বাজারে তো কাঁচামরিচের অনেক দাম। আর এই যে টাকি মাছ কেটে ধুয়ে তারপরে হলুদ লবণ লাগিয়ে ভেজে নেওয়া হচ্ছে। তো এভাবে ভেজে তারপর টাকি মাছ রান্না করলে খেতে খুবই ভালো লাগে। আমার ব্লগের মাধ্যমে আজকে আপনাদের সাথে যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিশ্বাস। তো আমরা সবাই জানি বিশ্বাস এমন একটি বস্তু যেটি বিশ্বাস তৈরি করা অনেক কঠিন একটি কাজ, কিন্তু ভেঙে যাওয়া ক্ষণিকের একটি ব্যাপার মাত্র। যে কোনো সময় এই বিশ্বাস কাচের গ্লাসের মতো ভেঙে যেতে পারে, কিন্তু এটাকে মজবুত অটুট রাখার জন্য আমাদেরকে অনেক পরিশ্রম অনেক কষ্ট করতে হয়। তো আমি আমার কিছু অভিজ্ঞতা আজ আপনাদের সাথে শেয়ার করব এই বিশ্বাস নিয়ে, যে আমরা কিভাবে মানুষকে বিশ্বাস করতে পারি আর কতটুকুই বা বিশ্বাস করা উচিত। তো আমার মতে আমি বলবো যে এই পৃথিবীতে কাউকে খুব সহজে বিশ্বাস করা উচিত না। কাউকে বিশ্বাস করার আগে তাকে বিভিন্নভাবে যাচাই করে নেওয়া উচিত যে তাকে আমি কতটুকু বিশ্বাস করতে পারবো, সে আমার বিশ্বাসের কতটুকু মর্যাদা রাখতে পারবে। তো বিশ্বাস করার আগে আপনাকে সম্পূর্ণভাবে তাকে যাচাই করে নিতে হবে, তারপরে আপনি সেই মানুষটাকে বিশ্বাস করতে পারেন। তো এখানে আরও একটি কথা আছে যে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। বিশ্বাস না করলেও কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি না। কাউকে না কাউকে আমাদের পৃথিবীতে বিশ্বাস করতেই হবে। আর বিশ্বাস কাকে করা যায়? যে আপনার উপকার করবে কিন্তু বিনিময়ে সে আপনার কাছ থেকে কোনো কিছু আশা করবে না, তাকেই কিন্তু বিশ্বাস করা যায়। আপনি যখন দেখবেন যে সে আমার উপকার করছে কিন্তু উপকারের বিনিময়ে সে আমার কাছ থেকে কিছু আশা করছে, তখন আপনি তাকে আর বিশ্বাস করতে পারবেন না, আর এবং বিশ্বাস করাটা উচিত হবে না আমি মনে করি। আমি মানুষের জীবনে অনেক ঘটনা শুনেছি, এমনও হয়েছে যে ভাই ভাইয়ের সাথে বিশ্বাসঘাতকতা করে, ভাই বোনের সাথেও বিশ্বাসঘাতকতা করে। দেখেছি যে বোন তার হাজব্যান্ডের পেনশনের টাকা ভাইয়ের কাছে দিয়েছে, ভাই তাকে ব্যবসা করে দিবে, সেই সব টাকা তার ভাই মেরে খেয়ে ফেলেছে, আপন ভাই। তাহলে বলেন বিশ্বাস কি এতটাই সহজ? এজন্য আমি বলবো যা আপন কাউকে বিশ্বাস করতে গেলেও আপনাকে তাকে যাচাই করে নিতে হবে যে তাকে আমি কতটুকু বিশ্বাস করতে পারবো, আমার বিশ্বাসের মূল্য সে কতটুকু রাখতে পারবে। আবার অনেকেই আছে যে প্রকৃত মানে মানুষ চিনতে ভুল করে, যে তাকে বিশ্বাস করা যায়, ভরসা করা যায়, কিন্তু তারপরও সে তাকে বিশ্বাস করছে না বা ভরসা করছে না, তার কথার মূল্য তার কাছে নাই, এরকম মানুষও পৃথিবীতে আছে। পৃথিবীতে চলতে গেলে আমাদের কাউকে না কাউকে বিশ্বাস করতেই হবে। তো বিশ্বাস করা ভালো, কিন্তু অন্ধবিশ্বাস ভালো না। দেখা যায় যে আমি একজনকে অনেক বিশ্বাস করে আমার জীবনের সব কিছু শেয়ার করলাম, সব কিছু বললাম, সব কিছুই তাকে করছি, কিন্তু সে আমার বিশ্বাসের কোনো মর্যাদাই রাখছে না, তখন কিন্তু অনেক কষ্ট পাওয়া লাগে। তো যে কষ্টটা আসলে মেনে নেওয়া যায় না। তো সবারই উচিত আমাদের কাউকে বিশ্বাস করার আগে তাকে ভালোভাবে যাচাই করে নেওয়া, আর বিশ্বাস করবো ঠিক আছে, তারপরও কিছুটা নিজের আয়ত্তের মধ্যে রেখে তারপর বিশ্বাস করতে হবে, যাতে সে তার বিশ্বাস যখন ভেঙে দিবে তখন যাতে সে এটা ভেবে কষ্ট না পায়। কারণ মানুষ চলার পথে অনেক বাধা বিপত্তি থাকবেই, সব বাধা বিপত্তিকে অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। যেমন না যে সে আমার বিশ্বাসটা ভেঙে দিল এজন্য আমি আর চলতে পারবো না, থমকে গিয়েছি, এ ধরনের মনোভাব বাদ দিয়ে তারপরে কাউকে বিশ্বাস করতে হবে।
এমন কাউকে বিশ্বাস করা যাবে না যাকে বিশ্বাস করে ঠকতে হয়। মানুষকে চিনতে জানতে একটু সময় লাগে, একদিন মানুষকে দেখে চেনা যায় না, আবার 5 বছর মানুষকে দেখেও চেনা যায় না। তো কিছু কিছু মানুষের বৈশিষ্ট্য আছে যে মানুষগুলোর সাথে মিশলে বোঝা যায় যে তার মন মানসিকতা কেমন। তো ওই ধরনের মানুষের সাথেই মিশতে হবে এবং ওই ধরনের মানুষকেই বিশ্বাস করতে হবে, আর বিশ্বাস ছাড়া তো আমরা চলতেই পারবো না। আমি আমার জীবনের কথা বলি, আমি আমার জীবনে খুব কম সংখ্যক মানুষকে আমি বিশ্বাস করেছি, আর যাকে বিশ্বাস করেছি তাকে বিশ্বাস করে ঠকি নেই। তো হয়তোবা আমি মানুষ চিনতে ভুল করি না আমার কাছে মনে হয়। তো আমার যাকে ভালো লাগে না তাকে তো কখনোই বিশ্বাস করবো না, আর যাকে ভালো লাগে তাকে বিশ্বাস করেছি এবং বিশ্বাস করে ঠকি নেই। তো আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, আর আপনাদের জন্য দোয়া করি, কারণ বিশ্বাস ছাড়া তো এই পৃথিবী চলবে না, বিশ্বাস আছে বলেই এই পৃথিবীটা বেঁচে আছে। তো আজকে আপনাদের সাথে বিশ্বাস নিয়ে অনেক কথা বললাম, কথার মধ্যে যদি ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই আপনারা ক্ষমাশীল দৃষ্টিতে দেখবেন, কারণ মানুষ মাত্রই ভুল হয়, আর যেহেতু আমি মানুষ ভুল হওয়াটাই স্বাভাবিক। তো আজকে ব্লগের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করলাম আজকে দুপুরের একটি মজাদার লাঞ্চ মেনু, টাকি মাছ দিয়ে আলু আর কচু দিয়ে রান্না, আর এখানে দেখতে পাচ্ছেন শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করা হয়েছে। আর আমি আমার প্রতিদিনের খাদ্য তালিকায় শাক রাখার চেষ্টা করি, শাকটা খেলে আমার মনে হয় আমার শারীরিক দিক খুব ভালো থাকে, আর না হলে ভালো লাগে না আর কি। তো এই জন্য প্রতিদিনই খাদ্য তালিকায় কিছু শাক রাখার চেষ্টা করি। তো অনেকেই শাক খেতে পছন্দ করেন না, যারা পছন্দ করেন না তাদেরকে বলবো যে শাকসবজি খাওয়া কিন্তু আমাদের দেহের জন্য খুবই ভালো। তো আমার মতো আপনারা কারা মানে শাক খেতে পছন্দ করেন আমাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন, আর টাকি মাছ খেতেও আমার খুবই ভালো লাগে, আপনাদের কাছে কেমন লাগে। তো আমার আজকের ব্লগ ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে অল লাইক অপশনটি ওকে করে দিতে ভুলবেন না। এর ফলে আমার চ্যানেলের নিত্য নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে এবং আপনারা আমার ভিডিও দেখতে পাবেন। তো আপনাদের সবার ভালোবাসা এবং সহযোগিতায় দেখতে দেখতে আমার এই ছোট্ট চ্যানেলটি 3000 সাবস্ক্রাইবারের পরিবারে পা দিয়েছে। আপনারা সবাই আমার এই ছোট্ট চ্যানেলটির জন্য দোয়া করবেন যাতে আমার এই ছোট্ট চ্যানেলটি অনেক দূর এগিয়ে যেতে পারে, আর আমার জন্য দোয়া করবেন। আপনারা যারা আমার ভিডিও দেখেন আপনারা নিশ্চয়ই জানেন যে আমি শারীরিকভাবে খুবই অসুস্থ, অসুস্থ শরীর নিয়েও প্রতিদিন আপনাদের জন্য ভিডিও তৈরি করি। তো আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে, প্লিজ আপনারা লাইক দিবেন, আপনাদের লাইক, আপনারা যেহেতু অনেকেই লাইক দেন না, অনেকেই ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, তো আপনারা যদি লাইক দেন তাহলে কিন্তু আমি কাজ করার উৎসাহ পাব এবং আপনাদেরকে সুন্দর সুন্দর ব্লগ ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব। আর যদি বেঁচে থাকি তাহলে তো অবশ্যই আপনাদেরকে সুন্দর সুন্দর ব্লগ ভিডিও দিব, আর যদি এই দুনিয়া ছেড়ে চলে যাই তাহলে তো আর কথা বলা হবে না আপনাদের সাথে। আর আমার যদি কোনো ভুল হয়ে থাকে, আপনাদের মন কারো মনে যদি আমি কোনোভাবে কষ্ট দিয়ে থাকি তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন। তো আজকে অনেক কথা বলে ফেললাম, তো আজ আর নয়, আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আপনাদের সবার জন্য দোয়ার ভালোবাসা জানিয়ে আজকের মতো আমি জান্নাতুল এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।